দর্শক, আইপিএল এর নিলামে শেষের দিকে চমক দেখালো চেন্নাই সুপার কিংস। মুস্তাফিজকে তারা দলে ভেড়ালো 2 কোটি ভিত্তিমূল্য রুপিতে। আইপিএল এ তাসকিন শরীফুলের নাম থাকলেও নিলামের আগের দিন নাম উঠিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, এবং মুস্তাফিজের নাম থাকলেও মুস্তাফিজ পুরো মৌসুম খেলতে পারবে না এমনটাই জানা গিয়েছিল। এজন্য অনেক ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু মুস্তাফিজের দিকে হাত বাড়ায়নি বা তাকে নেওয়ার চেষ্টাও করেননি। কিন্তু কেউ কল্পনাও করেনি যে চেন্নাই সুপার কিং, যেখানে ধোনির মতো একজন অধিনায়ক আছে, সেই দলে মুস্তাফিজুর রহমান ডাক পাবেন। এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। ধোনি মুস্তাফিজের কদরটা বুঝেছেন এবং আশা করি মুস্তাফিজুর রহমান তার প্রতিদানও দেবেন। তাই তো মুস্তাফিজুর রহমানকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে নিতে একটুও ভুল করেননি চেন্নাই সুপার কিংস। তাই তো 2024 আইপিএলে বাঙালি ভক্তরা হলুদ শিবিরে দেখতে পাবে মুস্তাফিজুর রহমানকে।